হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো থিংস স্মার্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আমরা এমন একটি ক্লক তৈরি করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা স্মার্ট ক্লক। এর মাঝখানে আমরা টাইম দেখতে পাচ্ছি এবং AM PM সহকারে, তার সাথে কি বার এটা দেখতে পাচ্ছি এবং আমাদের ডেট কত আছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো আমরা যদি লাইটটা অফ করে দিই তাহলে আমরা একটু মেবি বেটার দেখতে পারবো। তো এখন আশা করি আর একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ডেট, টাইম, তারপরে হচ্ছে আমাদের কি বার এটা, তারপরে হচ্ছে আমাদের এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি, এই দুইটা ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের প্রতি 2 সেকেন্ডে আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে আমাদের এই টাইমটা পুরোটা আসতেছে। তো আজকে আমরা এই কয়েকটা জিনিস ইউজ করি, আমাদের এখন বেশি কিছু লাগতেছে না, জাস্ট আমরা এরকম একটি হচ্ছে ESP32 লাগতেছে মাইক্রোকন্ট্রোলার হিসেবে, আর আমাদের একটি হচ্ছে I2C ড্রাইভার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা জাস্ট আমাদের এই ডিসপ্লেটাকে ড্রাইভ করার জন্য, এটা ছাড়াও ইউজ করা যায় কিন্তু সেক্ষেত্রে পিন সংখ্যা বেশি লাগে। আমরা হচ্ছে SCL SDI ইউজ করে হচ্ছে এই কাজটা করতেছি। তো আমরা যদি চাই তাহলে আমরা এটাকে স্কিপ করতে পারি, সেক্ষেত্রে আমাদের মানে কিছু টাকা খরচ কম হবে। কিন্তু এটা এটা ইউজ করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পিন সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমরা হচ্ছে তো আমাদের এই পিনগুলোর মাঝখানে এখানে 4টি তার আছে দেখতে পারতেছেন। তো এই এর মাঝখানে একটি প্লাস, একটা মাইনাস, অথবা হচ্ছে VCC এবং হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর বাকি দুটি হচ্ছে SCL এবং SDA। SCL হচ্ছে সিরিয়াল ক্লক আর SDA হচ্ছে সিরিয়াল ডাটা। তো আমাদের এই 4টা পিন ব্যবহার করে কিন্তু আমাদের এত বড় একটা ডিসপ্লে আমরা কানেক্ট করতে পারতেছি। আপনারা এটা হচ্ছে আমাদের 16x2 আপনারা চাইলে এর চাইতে বড় ডিসপ্লে ইউজ করতে পারবেন, যেমন 20x2 একটা ডিসপ্লে পাওয়া যায়, ওটা একটু বড় হয়, ওটাও ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে একটু বেশি ইনফরমেশন আপনারা চাইলে শো করাইতে পারবেন। তো আমার যেহেতু জায়গা কম পড়ছিল এই জন্য আমরা কি করছিলাম যে টেম্পারেচার, হিউমিডিটি এটাকে আমরা লুপ আকারে দিয়ে দিচ্ছি, যে একবার টেম্পারেচার শো করবো আরেকবার হচ্ছে আমাদের হিউমিডিটি শো করবে। তো যাই হোক, এখন আমরা এটা কীভাবে করতে এটা দেখবো। তো আমরা কিন্তু এটা, আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে যেহেতু অ্যাসেম্বল করা আছে আমরা এটাকে ডিসঅ্যাসেম্বল করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে অ্যাসেম্বলটা কীভাবে করতে হবে। তো এখানে এখানে খেয়াল করে দেখেন যে আমাদের যে SCL SDI পিনটা আছে এটা লাগানো আছে 21 নম্বর পিনে এবং হচ্ছে 22 নম্বর পিনে। এই দুইটা পিনে হচ্ছে আমাদের SCL SDI লাগানো আছে এবং প্লাস মাইনাস অথবা গ্রাউন্ড আর VCC সেটা দেওয়া হয়েছে VIN থেকে নেওয়া হয়েছে। কারণ VIN থেকে নেওয়ার কারণটা হচ্ছে যে আমার এখানে 5 ভোল্ট দেওয়া লাগে, 3.3 ভোল্ট দিলে এটা কাজ করবে না, এই জন্য এখানে আমরা VIN থেকে নিছি। VIN আমাদের USB মাধ্যমে 5 ভোল্ট পাচ্ছে, সেই কারণে আমরা VIN থেকে সরাসরি নিছি। আর আমাদের গ্রাউন্ড, তো গ্রাউন্ড সেখানে গ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে। এবং একইভাবে আমাদের এখানেও পিনের নাম্বারিং করা আছে, আপনারা ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে আমাদের আমাদের হচ্ছে পিনগুলো এখানে মেনশন করা আছে। সেই পিনগুলো দেখে আপনি জাস্ট এখানে ওই পিন হিসেবে লাগিয়ে দিলে আমাদের মানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কানেকশনের তেমন কিছু নাই। তো এক্ষেত্রে আমাদের এখানে দেখাই দিই যে ডিসপ্লে যে আমার ড্রাইভারটা আছে এটা আপনাদেরকে একটু দেখাই নিই। তো এটা যদি আপনি এটা খুলতে পারবেন, এখানে একটা সিম্পল দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি ইজিলি খুলতে পারতেছি। এই তো এখানে আমাদের ডিসপ্লের সাথে ফিমেল হেডার লাগানো আছে, আমাদের এই যে আমাদের ডিসপ্লে ড্রাইভার এটার সাথে মেল হেডার লাগানো আছে, যার ফলে আমরা এটাকে মানে মডিউলার হিসাবে ইউজ করতে পারতেছি এবং এটাকে খুললেই এটা আলাদা হয়ে যাচ্ছে এবং লাগালেই আবার এটা এক হয়ে যাচ্ছে। দেখা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ডিসপ্লেটা সিঙ্ক্রোনাইজেশন নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা একবার রিসেট দিয়ে দিলে আবার আমাদের এটা পেয়ে যাচ্ছে। তো আপনারা এখন ভাবতে পারেন যে এখানে আমাদের টেম্পারেচার, হিউমিডিটি এগুলো কোথা থেকে পাচ্ছে। তো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো সেন্সর ইউজ করি নাই হিউমিডিটি বা টেম্পারেচার নেওয়ার জন্য। আমরা যেটা করতেছি আমরা অনলাইন থেকে নিচ্ছি। আমি যদি আরেকবার রিস্টার্ট দেই বা রিসেট দিই দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কানেক্টিং টু ওয়াইফাই, দ্যাট মিন্স এটা আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের সার্ভার থেকে কিন্তু আমাদের টেম্পারেচার, হিউমিডিটি, টাইম প্রতিটা ইনফরমেশনই আমাদের সার্ভার থেকে নিচ্ছে। কাইন্ড অফ আমাদের ফোন যেরকম সার্ভার থেকে নেয় সেরকম হচ্ছে এখানে আমাদের সার্ভার থেকে নিচ্ছে। তো এখানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ওপেন ওয়েদার। সেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই একটা মানে API ক্রিয়েট করতে পারবেন এবং API কি দিবে আপনাকে, সেই API কি এর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের যে কোডটা আছে এটার মাঝখানে কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের খুবই সিম্পল একটা প্রজেক্ট। আপনাদের যদি ডিসপ্লে রিলেটেড কোনো প্রজেক্ট তৈরি করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এটার ক্ষেত্রে আমি 2-1টা সতর্কতা আমি মেনশন করতে চাইবো। তো একটা এর মধ্যে মাঝখানে হচ্ছে যে আমাদের দেখতে পারতেছেন যে I2C ড্রাইভারটা আছে,
এটার পিছনে একটা পটেনশিওমিটার দেয়া আছে। তো আপনারা যে কাজটা করবেন, যে পটেনশিওমিটারটা মানে যখন আপনি বাজার থেকে এটা কিনে নিয়ে আনবেন, তখন দেখবেন যে পটেনশিওমিটার এমন একটা পজিশনে সেট করা থাকে, ওই পজিশনে আপনার ডিসপ্লেতে কোনো কিছু আসে না। বেসিক্যালি এটা হচ্ছে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে বা কন্ট্রাস্টটাকে অ্যাডজাস্ট করে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের হচ্ছে ডিসপ্লেটাকে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই এটাকে একটু ডানে বামে মানে ঘোরায় দেখতে হবে, না হলে দেখবেন যে ডিসপ্লে আসতেছে না, তখন মনে করবেন যে আপনাদের ডিভাইস বা ডিসপ্লে তো নষ্ট। এরকম কোনো কিছু না, আপনাদের মেনলি যে সমস্যাটা হয় যেটা ডিসপ্লেটা আপনার মার্কেট থেকে যখন আসে তখন হচ্ছে এমন একটা পজিশনে থাকে যে পজিশনে আমাদের ডিসপ্লেটা কিছু আসে না, ব্ল্যাঙ্ক দেখা যাবে আর কি। তো এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে একটা দেখতে পাচ্ছেন জাম্পার লাগানো আছে, এই জাম্পারটা বেসিক্যালি হচ্ছে আপনার আমাদের যে এলইডিটা আছে ব্যাকগ্রাউন্ড এলইডি, সেই এলইডিটাকে পাওয়ার অফ করার জন্য। সেটাকে যদি আপনারা খুলে দেন তাহলে আমাদের এলইডিটা অফ হয়ে যাবে। এটা খুলতেছি না আমি। আর আপনারা যদি অন্য কোনো চ্যানেলে ইউজ করতে চান, তো যদি আপনাদের প্রজেক্টে মাল্টিপল আইটুসি ডিভাইস থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আপনারা কিন্তু চাইলেই ইজিলি এখানে হচ্ছে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা যে শর্ট করে দিতে পারবেন, যেমন এ টু, এগুলো আপনারা এগুলো জাম্পারের মাধ্যমে বা আপনারা হচ্ছে এগুলোকে জাস্ট মাসোল্ডার করে এগুলোকে শর্ট করে দিতে পারবেন। আপনারা যে হিসাবে শর্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা আছে, মানে টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার থ্রি হচ্ছে কত, এইট, মানে আপনারা আটটা চ্যানেল এখানে ইউজ করতে, মানে আটটার ভিন্ন ভিন্ন ডিভাইস ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে আটটা মানে ডিসপ্লে ইউজ করতে পারবেন, সবগুলো একসাথে কাজ করবে, কিন্তু সবগুলো আলাদা আলাদা অ্যাড্রেস থাকার কারণে এগুলো আমাদের আলাদা আলাদাভাবে আমাদের এখানে শো করবে। তো যাই হোক, আমাদের এখানে হার্ডওয়্যার সম্বন্ধে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের ESP32। আপনারা যদি এটা সম্বন্ধে পরিচিত না থাকেন, এটার মধ্যে হচ্ছে বিল্ট ইন ওয়াইফাই থাকে এবং বিল্ট ইন ব্লুটুথ থাকে। তো আমাদের যারা আর্ডিনোতে কাজ করি, এটা আর্ডিনোর চাইতে বেটার, এটা আমাদের ডুয়াল কোর আছে এবং প্রাইসও আর্ডিনোর চাইতে কম। বর্তমান মার্কেটে কিন্তু আর্ডিনোর প্রাইস অনেক বেশি, কিন্তু এই যে ডিভাইসটা আছে এটার দাম আর্ডিনোর চাইতে কম। যেমন এটাকে আপনারা মোটামুটি 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে টাইপ সিও পাওয়া যায়, এটা মাইক্রো ইউএসবি, যদিও আপনার যেটাকে টাইপ সি ভার্সনও ইউজ করতে পারবেন। তো এটার যে সুবিধা, এটা হচ্ছে আপনার বিল্ট ইন ওয়াইফাই থাকে, যার কারণে আমাদের এক্সট্রা কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার জন্য এক্সট্রা কোনো আমাদের ডিভাইস লাগতেছে না, বা কোনো কমিউনিকেশন ডিভাইস আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা কিন্তু সরাসরি এটা দিয়েই আমাদের ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারতেছি। তো আইওটি ডিভাইস হিসাবে ইউজ করার জন্য এটা একদমই পারফেক্ট, আর ইউনোর চাইতে ফার বেটার, এবং এটা আরও বেশি স্পিডের কাজ করে। তো এটা গেল হচ্ছে ESP32 সম্বন্ধে পরিচয়। আর অ্যাকচুয়ালি এখানে আর তেমন কিছুই নাই, এখানে মোটামুটি যা যা আছে সব কিছু সম্বন্ধে আপনার সাথে পরিচয় করে দেওয়া হয়ে গেলো। তো চলুন এখন আমরা কোডটা নিয়ে দেখি, কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে আসলে কোডটা অনেক বড়, আপনাদেরকে এত বড় কোড এক্সপ্লেন করা টাফ হয়ে যাবে। তো আমি কোডটা জাস্ট শর্টকাটে একটু এক্সপ্লেন করে দিব, আর বাকিটা হচ্ছে আপনারা ট্রাই করবেন, যে কোডটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো কোডটার মাঝখানে আপনার, চলুন আমরা এখন কম্পিউটার পেজে শিফট হয়ে যাই, আমরা এখানে আর আসবো না। তো বাকিটা আমরা কম্পিউটার পেজ থেকে আমরা দেখবো, কম্পিউটার স্ক্রিন থেকে আমরা দেখবো যে আমাদের কোডটা সম্বন্ধে কী কী আছে মানে জানার মতো আর কি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের যে লাইফ টাইম প্রিন্ট করার যে কোডটি, এই কোডটি আমরা গিটহাবে দিয়ে দিব, গিটহাবে আপলোড করে সেটার হচ্ছে আপনার যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। সেখান থেকে আপনারা কিন্তু এটাকেই ই করতে হবে, মানে আর্ডিনো যেভাবে কোড করতে হয়, আর্ডিনো আপনার হচ্ছে যে আর্ডিনো আইডি আছে সেটার মাধ্যমে এটাকে কোড করতে পারবেন। তো এটা আর্ডিনো আইডি 2.0, তাই একটু দেখতে ডিফারেন্ট লাগতে পারে, বাট এটা হচ্ছে নর্মাল আর্ডিনো যে আপনাদের সফটওয়্যারটা আছে ওইটাই, জাস্ট এটা ভার্সন 2 আর কি, নতুন এটা। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা আগেরটা চাইতে বেটার আর কি। তো এই হচ্ছে আমাদের যে কোডটি, এই কোডটি আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, আমরা ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক প্রোভাইড করে দিব। তো আমরা একটু যদি এক নজরে কোডটা দেখা ট্রাই করি, তো আশা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে করে হচ্ছে যে এপিআইটা জেনারেট করবেন। তো চলুন আমরা এপিআইটা জেনারেট করা, আচ্ছা একটু পরেই আমরা যাচ্ছি। তো আমরা প্রথমে দেখি, এগুলো হচ্ছে আমাদের মানে হেডার ফাইল, যেগুলো আমাদের প্রয়োজন পড়তেছে, আমাদের লাইব্রেরিগুলো অ্যাড করা হয়েছে সেগুলো। আর এখানে কিছু আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের SSID বা নেম, এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আর হচ্ছে আমরা এই পাসওয়ার্ডগুলোর, আর নিচে দেখুন এটা হচ্ছে আমাদের API, আর API আপনাদের হচ্ছে কোন লোকেশনে আছে। দেখেন আমাদের লোকেশনটা হচ্ছে দিনাজপুর বাংলাদেশ, তো আমরা দিনাজপুর বাংলাদেশ দিয়েছি, একটা কমা ব্যবহার করছি মাঝখানে। আর এটা হচ্ছে আমাদের API কি, আপনার এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল, আপনাকে এই দুইটা চেঞ্জ করতে হবে। আপনারা আপনাদেরকে এই যে এইখানে যে ভ্যারিয়েবলটা আছে এটা আপনারা চেঞ্জ করবেন, এবং এইখানে যে ভ্যারিয়েবলটা আছে এটা আপনাদের নিজস্ব যে API কি, আপনার একটু পরে বা দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ইউজ করতে হয়। কাইন্ডলি এটা ইউজ করবেন না, কারণ এটা আমি পার্সোনালি ইউজ করতেছি।
তো দেখা যাবে যে আমার অ্যাকাউন্টে ঝামেলা হবে, তো কাইন্ডলি এটা ব্যবহার করবেন না। আমি এটাকে ব্লার করতেছি না, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা যাতে ব্যবহার না করেন আর কি। তো আর এখানে আপনাদের ওয়াইফাইয়ের যে আপনার আইএসএস আইডি আছে সেটা এখানে ইনপুট দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা আপনি এখানে ইনপুট দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের মোটামুটি সেটিংসে এটা করলে হয়ে যাচ্ছে। এখানে আপনাদের আরেকটা ভ্যারিয়েবল আছে, দেখেন যে এখানে আমাদের আমাদের ডিসপ্লের যে সাইজটা সেটা এখানে দেওয়া আছে, এটা 16:2। আপনার যদি অন্য কোনো সাইজের ডিসপ্লে ইউজ করেন সেটা এখানে মেনশন করে দিবেন, সেটা হচ্ছে আপনার সাপোজ 20:4 ইউজ করেন সেক্ষেত্রে 20 দিবেন, নিচে এটা 4 দিয়ে দিবেন, তাহলে আপনাদের কিন্তু ডিসপ্লে টাইপটাও এখানে আপনারা সেট করে দিতে পারতেছেন। আর তারপরে থাকতেছে আমাদের এখানে আর তেমন কিছু বলার মতো নাই, বাকিগুলো হচ্ছে কোডের ভ্যারিয়েবল, সেগুলো আপনাদের এখানে থাকবে, চেঞ্জ করা কোনো কিছু নাই। তো এখানে যদি আমরা কোডটা বুঝাই দিই হালকা করে, তো এখানে হচ্ছে আমাদের ডিসপ্লেটাকে আমরা ইনিশিয়েট করলাম এবং এখানে আমরা ওয়াইফাইটা কানেক্ট করতেছি। এখন ওয়াইফাই কানেকশন যদি না হয় সেক্ষেত্রে মাল্টিপল টাইম ট্রাই করবে এবং কানেক্ট হওয়ার পরে এটা প্রিন্ট করবে। এবং হচ্ছে আমাদের এখানে টাইমটা সেট করা হয়েছে যে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের লোকেশনটা হচ্ছে মানে হচ্ছে আপনাদের যে ওই গ্রিনিস মান মন্দির যেটা আছে, মানে যেটা সাপেক্ষে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের টাইমটাকে সেট করা হয় সেটার সাথে হচ্ছে 6 আওয়ার ডিফারেন্স প্লাস 6 আওয়ার্স। তো এই ক্ষেত্রে টাইম অফসেটটা দেওয়ার জন্য আমাদের এখানে এটা দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই, এটা জাস্ট এরকমই থাকবে যদি বাংলাদেশ থেকে করেন, যদি বাংলাদেশে না করেন সেক্ষেত্রে আপনাকে এটাকে চেঞ্জ করতে হবে আর কি। তো তারপর হচ্ছে লুপ, লুপের মধ্যে দেখেন আমাদের এখানে আমাদের লুপের মাঝখানে কিন্তু কয়েকটা বেশি একটা জিনিস নাই, লুপের মাঝখানে আমরা যে কাজটা করছি যেখানে মিলিস ফাংশন ব্যবহার করছি, মিলিস ফাংশন ব্যবহার করার মাধ্যমে প্রতি মিনিটে একবার করে আমরা টাইমগুলো প্রিন্ট করতেছি, সরি প্রতি সেকেন্ডে একবার টাইম প্রিন্ট করতেছি, আমরা আননেসেসারি প্রিন্ট করতেছি না। এবং এক্ষেত্রে যে আমাদের বাকি ইনফরমেশনগুলো আছে হিউমিডিটি এগুলো আমরা প্রিন্ট করতেছি প্রতি প্রতি 60 সেকেন্ডে একবার আপডেট করতেছি, প্রিন্ট করতেছি আমরা প্রতি সেকেন্ডেই। একটু পরে দেখতে পারেন লুপ আছে এখানে নিচে, দেখেন একটা লুপ দেওয়া আছে, মানে প্রতি 2 সেকেন্ডে একবার করে হচ্ছে চেঞ্জ হবে। তো এই লুপটা এখানে ইউজ করা হয়েছে এটা চেঞ্জ করার জন্য। আর এখানে আমাদের এটা আপডেট করে, ইন্টারনালি যে আপডেট করে, মানে হচ্ছে আপনার ডাটাবেস থেকে যে নেয় বা আপনাদের সার্ভার থেকে যে নিচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিচ্ছে অ্যাকচুয়ালি, যে আপনাদের যে ডেট মান্থ তারপর টেম্পারেচার হিউমিডিটি এই ইনফরমেশনগুলো এই লুপের মাঝখানে আমাদের আছে, এই ফাংশনের মাঝখানে আছে। এবং এই ফাংশনের মাঝখানে আমাদের প্রতি মিনিট একবার করে নিচ্ছে আর কি, বারবার নিচ্ছে না আমরা আননেসেসারি মানে ওয়েস্টগুলো না করার জন্য। তো আমাদের লুপের কাজ হয়ে গেল। নিচে দেখেন যে আমাদের কিছু ফাংশন ক্রিয়েট করা আছে, এই ফাংশনগুলোর কাজ হচ্ছে যে আমাদের মানে প্রিন্ট করার জন্য, এটা দেখেন যে আমাদের এখানে প্রিন্ট করতেছে অ্যাকচুয়ালি যে আপনার ডিজিটগুলো আছে আপনার, সে প্রথমে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার যেটা আপনাদের ওই মানে ইয়ে থেকে আসতেছে, এটা হচ্ছে এই 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 ফাংশনটাকে এই লুপের মাঝখানে ইউজ করা হয়েছে এবং এটা জাস্ট কাজ হচ্ছে প্রিন্ট করানো আর কি। তো এটা নিয়ে তেমন কিছু বলার নাই। তারপর হচ্ছে গেট আওয়ার, এটার কাজটা হচ্ছে আপনার ওই যে আমাদের একটা ইয়ে আছে, মানে হচ্ছে যে আমাদের যখন ফেচ করে যে আমাদের ডাটাবেস থেকে যখন নেয় তখন যেটা নেয় সেটা হচ্ছে একটা নাম্বার নেয়, ওটাকে কনভার্ট করা লাগে, আওয়ারে কনভার্ট করা লাগে। তো এটার কাজ হচ্ছে বেসিক্যালি আওয়ারটাকে কনভার্ট করা। আর নিচে আমাদের AMPM আছে, এটারও কাজ হচ্ছে যদি 12 থেকে বেশি হয় বা নর্মালি হচ্ছে 24 আওয়ারে আসে সেটাকে আমরা AMPM-এ কনভার্ট করার জন্য এটা করছি, যে আমাদের AM হবে না PM হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের 12 আওয়ারের উপরে। যদি 12-এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আপনাদের PM-এ চলে যাবে, আর যদি 12-এর চেয়ে কম হয় সেক্ষেত্রে আমাদের AM থাকবে আর কি। আর গেট ডেইজ অ্যান্ড উইক, এটার ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে মানে নাম্বারের মাধ্যমে আমরা এখানে যেহেতু আমাদের মানে ডাটাবেস থেকে যেটা আসে এটা হচ্ছে যে নাম্বার আসে 1, 2, 3, 4, 5, 6, 7, তো এই নাম্বারগুলো সাপেক্ষে আমাদের প্রতিটা নাম্বারের অপোজিটে একটা করে হচ্ছে ভ্যালু দেওয়া আছে। যেমন নাম্বার 1 হচ্ছে সানডে দেওয়া আছে, তো এরকমভাবে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে। সে এটার থেকে আমরা নাম্বার থেকে আমাদের যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা আছে সেটা পাচ্ছি, যেমন এক্ষেত্রে সানডে মনডে এগুলো আর কি। তারপর নিচে দেখেন আপডেট টাইম, আপডেট টাইমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাদের ইন্টারনেট থেকে অথবা সার্ভার থেকে যে আপডেটটা নিবে সেই আপডেটটা হচ্ছে এই জায়গাতে নিচ্ছে আর কি। আর টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটির ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা আমরা এখানে যেটা করা হচ্ছে আমাদের আমার জেসন ফাইলটাকে রিড করতে আসে, দেখেন এই জায়গায় আমাদের লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা হচ্ছে উপরে যে সিটি দেওয়া আছে ওটা এখান থেকে ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছে। এবং API কিটা ভ্যারিয়েবল, এটা আপনাদের API কিটা ব্যবহার করবেন তাহলে হচ্ছে আপনাদের এখানে আপনাদের লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে। তো লিঙ্ক থেকে একটা জেসন ফাইল আসে, সো বা জেসন ফাইল থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ভ্যালুকে আমাদের
এখান থেকে ফেচ করে, যেমন হচ্ছে যেমন মেইন, তারপরে হচ্ছে স্ল্যাশ টেম্পারেচার, ও তো এই ভ্যালুটা আমাদের ফেচ করা হয়। তো এটাকে ফ্লোট হিসাবে নিয়ে আসে, তো ফ্লোট হিসাবে নিয়ে আসে দুইটা ভ্যারিয়েবলে রেখে দেয়। এই দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমাদের এখানে পাস করে দেয় আর কি। দেখতে পাচ্ছেন যে রিটার্ন ডাটা তো আমাদের এই দুইটা ভ্যারিয়েবল এই ফাংশনের মাধ্যমে পাস করে দিচ্ছে আর কি, বা রিটার্ন করতেছে বলতে পারেন। তো আর এক্ষেত্রে অনেকে যদি কোনো কারণে ফেল হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এটা এই এত রিটার্ন করবে আর কি। তো এইটা গেল আমাদের কোড আর কি, কোডটা মোটামুটি এক্সপ্লেন করে দিলাম শর্টকাটে যতটুকু করা যায়। তো আহামরি এটা কঠিন কোড না, আশা করি দেখলেই নিজেরা বুঝতে পারবেন। তো এটা গেল কোডের পার্ট, এখন আমরা অ্যাকচুয়ালি শর্টকাটে দেখব যে আমাদের কিভাবে আমরা ই করতে পারি, আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে যে আমাদের এটা API ক্রিয়েট করতে হবে সেটা কীভাবে করতে পারি। এটা করার জন্য আপনারা ওপেন ওয়েদার এই ইয়েতে চলে যাবেন, ওয়েবসাইটে চলে যাবেন। ওপেন ওয়েদারে চলে গেলে আপনাদেরকে যে ওয়েবসাইটটা নিয়ে আসবে সেখানে গিয়ে জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ যেহেতু করা আছে সেই জন্য আমরা সাইন ইন করতেছি, আপনারা সাইন আপ করে নেবেন। তো দেখতে পারলাম আমরা কিন্তু সাইন ইন করে নিলাম। তো এই ক্ষেত্রে দেখতে পারতেছেন যে মাই প্রোফাইলে যদি চলে যান, সরি, এই যে API কিতে যাবেন, তো দেখতে পাচ্ছেন আমার API কি জেনারেট করা আছে। আপনারা চাইলে এই জায়গাতে নতুন কি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আমাদের এখন এইটা হচ্ছে আমাদের দুটো অ্যাক্টিভ আছে, আপনারা চাইলে ফ্রিতেই কিন্তু API কি জেনারেট করতে পারবেন। তো আননেসেসারি আমারটা ব্যবহার করবেন না, এতে করে হচ্ছে আমারটা ঠিকমতো কাজ করবে না। কিন্তু আপনারা এই জায়গা থেকে নতুন API কি জেনারেট করে নিতে পারবেন, আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলে হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের মোটামুটি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো। হার্ডওয়্যার সম্বন্ধে বললাম, কোড সম্বন্ধে বললাম, এবং যে ওয়েবসাইটটা আমরা ইউজ করতেছি API পাওয়ার জন্য সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই নিঃসন্দেহে কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। তো ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।